এ মাসের 10 তারিখ বেলা 3:30 রাজধানীর উত্তরার আল আরাফা ব্যাংক থেকে 83 লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন মাদার টেক্সটাইল নামের একটি কোম্পানির কর্মকর্তারা। এর মধ্যে 35 লাখ 50 হাজার টাকা ওই কোম্পানির একজন অংশীদারকে দিয়ে বাকি 48 লাখ টাকা নিয়ে সাদা রঙের প্রাইভেট কারে চড়ে বনানীর উদ্দেশ্যে রওনা হন তারা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুক্ষণ চলার পর মেরুন রঙের একটি প্রাইভেট কার তাদের গাড়ি থামাতে সিগন্যাল দেয়। এরপর শুরু হয় ডাকাতদের তৎপরতা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল 4:00 দিকে তাদের গাড়ি থামিয়ে 4 থেকে 5 জন লোক কোনো কথা বলতে না দিয়ে ভুক্তভোগীদের গাড়িতে উঠে যায়। এ সময় র‍্যাবের কালো জ্যাকেট পরা 2 জন ছিল। ডাকাতরা গাড়িতে উঠে ভুক্তভোগীদের 2 জনকে হাতকড়া লাগিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ঘুরিয়ে তারা নিয়ে যায় 300 ফিটের রাস্তায়। প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যার দিকে তাদের বোয়ালিয়া ব্রিজের উপর ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান তাদের কাছে থাকা 48 লাখ টাকা, মোবাইল সেট, কোম্পানির খালি চেক বই ছিনিয়ে নেয় ডাকাতরা। অপহৃত অবস্থা থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগীরা রাজধানীর খিলক্ষেত থানায় এ নিয়ে ওই দিনই মামলা করে। মামলায় জড়িত সবাইকে এর মধ্যে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।